হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যখন অতিরিক্ত চুল পড়ে তখন আমি চুল পড়া বন্ধের জন্য কি কি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত চুল পড়াও ছাড়াও মাঝে মাঝে আমি এই রেসিপিটা আমার হেয়ারে অ্যাপ্লাই করে থাকি এতে করে চুলটা অনেক বেশি ঘন দেখায় বাউন্সি একটা ভাব আসে নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়াও বন্ধ করে আমি এখানে নিয়েছি দুটি ডিম আর নিয়েছি হচ্ছে লেবু লেবুটা অপশনাল তবে লেবুটা অপশনাল যারা ডিমের ফ্লেভার সহ্য করতে পারেন না তাদের জন্য এই লেবুর ফ্লেভারটা অনেক হেল্প হবে আর এছাড়াও লেবুর রস আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে চুল পড়াটাও বন্ধ করে চুলটাকে কেমন একটা গ্লেসি ভাব দেয় এই জন্য লেবুটা আমি বলবো আপনারা ট্রাই করবেন লেবুর রসটা নেবার জন্য এখন আমি ডিমের সাদা অংশটাকে আলাদা করব কুসুম থেকে চুলের ঘনত্ব ও চুল কতটা লম্বা সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু ডিম নিতে হবে তো আমার চুলের ঘনত্বের উপরে ডিপেন্ড করে আমি এখানে দুইটি ডিমের সাদা অংশ নিচ্ছি সাদা অংশ নেওয়ার পরে এখন আমি একটি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমের সাদা অংশটাকে ব্লে করে নেব যখন আমি খুব অলস হয়ে যাই বা আমার হেয়ারের কেয়ার আমি করতে পারি না বেশি দিন হয়ে গেলে তখনই আমার চুল পড়া শুরু করে আর যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই অলরেডি জানেন যে আমি চুল কালার করতে অনেক বেশি পছন্দ করি রিবর্নিং করি বাসায় বসে তো সেই জন্য মাঝে মাঝে যখন আমি চুলের কেয়ার করাটা একেবারেই বন্ধ করে দিই তখন আমার চুল পড়াটা শুরু হয়ে যায় তো এই এখন আবার আসলে রেগুলার যদি চুলের কেয়ার করা হয় তাহলে কিন্তু চুলটা পড়ে না ডিমের সাদা অংশটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন লেবুর রসটাকে চিপিয়ে আমি লেবুর রসটা ডিমের সাদা অংশের সাথে ভালো করে ব্লেন্ড করে নেব এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একটা হেয়ারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো হেয়ারের রিভিউটা শেয়ার করা হয়নি রিভিউটা হচ্ছিল সীসা অয়েলের আমি সীসা অয়েল একটা বোতল ইউজ করেছি সীসা অয়েলটা অনেক অনেক ভালো আমার কাছে অনেক ভালো লেগেছে তো তেলটাও অলরেডি শেষ হয়ে গেছে কয়েকদিন আগে কয়েকদিন আগে বলতে দেড় দুই মাস হবে আমি আর ইউজ করছি না সেজন্য হয়তো বা আবার চুল বেশি শুরু হয়ে গেছে তো আবার আমি সীসা অয়েলটা নিয়ে আসব আর সেটা রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব লেবু থেকে রসটা আমি বের করে নিয়েছি আর ডিমের সাদা অংশের সাথে রসটাকে আবার আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে নিলে চুলের গোড়ায় এটা অ্যাপ্লাই করতে অনেকটা ইজি হবে আর আপনারা চাইলে এটা তুলোর সাহায্যে চুলের গোড়ায়ও অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো স্প্রের বোতলে ঢেলে নিয়েও স্প্রে করে নিতে পারেন তবে স্প্রে বোতলে যদি আপনি ঢেলে নিয়ে করতে চান তাহলে স্প্রে যে পাইপটা থাকে সেই পাইপটা একটু মোটা হতে হবে তো আমার কাছে যে বোতলটা ছিল সেই স্প্রের বোতলের যে পাইপটা একেবারে চিকুন ছিল এজন্য মানে আমার স্প্রে দিয়ে আমি আমার চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে পারি নাই তবে এইভাবে স্প্রের বোতলের সাহায্যে যদি চুলের গোড়ায় এই ডিমের সাদা অংশ আর লেবুর রসটা অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু অনেকটা ইজি আর চুলের গোড়ায় গোড়ায় একদম ভালো করে পৌঁছায় আপনারা চেষ্টা করবেন চুলের গোড়ায় ভালো করে দেওয়ার জন্য সেটা তুলোর সাহায্যেই হোক অথবা এরকম স্প্রের মাধ্যমেই হোক যেভাবেই হোক চুলের গোড়ায় ভালো করে এই ডিমের সাদা অংশটা অ্যাপ্লাই করতে হবে তারপরে শুকিয়ে গেলে ওয়াশ করে নিতে হবে ডিম ও লেবুর এই মিশ্রণটা আমি আমার চুলে তিরিশ মিনিটের মতো রাখবো দেন আমি ওয়াশ করে ফেলবো আমি সবসময়ই কন্ডিশনার ইউজ করি তো ওয়াশ করে দেন কন্ডিশনারটা অ্যাপ্লাই করবো আর আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে টিসিমি ট্রিসিমই আমি এর আগে একটা বোতল শেষ করেছি আগে আমি সানসিল্ক তারপরে প্যান্টিন এগুলো ইউজ করতাম বাট গত এক বছর ধরে আমি ট্রিসিম ইউজ করতেছি অনেক ভালো শ্যাম্পু চুলটাকে অনেক বেশি সিল্কি করে মানে ড্রাই চুলটাকেও সফট আর সিল্কি করে ফেলে আর ইউজ করতে করতে চুলটাকে সোজাও করে অনেকটা ক্যারাটিন দেওয়া আছে এটার মাঝে আর এটা হচ্ছে ট্রিসিমির কন্ডিশনার আমি আগে সানসলিকের কন্ডিশনার ইউজ করতাম তবে এই কন্ডিশনারটা অনেক ভালো সানসলিকের থেকে অনেক বেশি ভালো চুলটাকে অনেক বেশি সফট করে অনেক বেশি সিল্কি করে আমি যেভাবে আমার চুলে অ্যাপ্লাই করি এক একবার করি হচ্ছে গোসলের পরে যেটা নিয়ম গোসলের পরে কন্ডিশনারটা অ্যাপ্লাই করে চুলের দুই মিনিট পর্যন্ত রেখে দেন ওয়াশ করে নিতে হয় তবে চুলের গোড়াতে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর মাঝে মাঝে যখন আমি মনে থাকে না আমার একটু আলসেমে লাগে তখন আমি কি করি গোসলখানা থেকে বের হয়ে ভেজা চলে আমি কন্ডিশনারটা অ্যাপ্লাই করি থাকে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি পরবর্তী আপনার নিশ্চয় পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ